ভালোবাসার মানুষরে আগে পরখ করে নাও, তুমি যতটা ভালোবাসো সে তোমার ততটা ভালোবাসে কিনা। সে বলে প্রদীপের সাথে কথা বলতে। তা আপনি এখানে বসে রয়েছেন কেন? প্রদীপের কাছে যান। আমি শুনছি যে ফারুক লোকটা খুব খারাপ, আল্লাহ জানে। বকুলের মাথাটা তো খারাপ হয়ে গেছে কিনা কে জানে। কি বাবুদা, অস্থির হওয়ার কথা আমার, আর তুমি দেখতেছি হুদায় অস্থির হয়ে রয়েছো। কি ঘটনা, কি বিষয়? না হেনারে কেমনে পামু সেটা ভাইবে আসলে কোনো কুল কিনারা পাইতেছি না। হেনা কি তোমার ভালোবাসে? বাসে আগে পরীক্ষা করে লো, বুঝছ? একই বাড়ির মাইয়া, হেনার বকুল আপন বইন। শোনা কি করতে চাও তুমি? আমার দীক্ষা বুঝতেছো না? আরো ভাইঙ্গা কখন লাগবো? হায় হায়, আমি তো এটা ভাবিই নাই। ভাবো নাই, অন থেকে ভাবো, ঠিক আছে? শোনো, ভালোবাসার মানুষরে আগে পরখ করে নাও, তুমি যতটা ভালোবাসো সে তোমার ততটা ভালোবাসে কিনা। আমি তো চিন্তা করিনি আপনি এখানে আসতে পারবেন। থাক, আপনার চিন্তা করা লাগবে না। কি খবর সেটা বলেন। আপনি যে পথের মধ্যে থেকে আমাকে ফিরিয়ে দিলেন, কি খবর আনছেন? শুনেন, ফারুক আর বকুলের তো বিবাহ হয় নাই। হ্যাঁ, সাসা জানের কাছ থেকে বাঁচার জন্য ওরা এই মিথ্যাটা সরেছে। এই কারণে অবশ্য প্রদীপ আর বকুলের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। তো আপনি বকুল পরে ভালো করে বুঝিয়ে বলেন নাই? বুঝেছি তো, সে বলে প্রদীপের সাথে কথা বলতে। তো আপনি এখানে বসে রয়েছেন কেন? প্রদীপের কাছে যান। আমি শুনছি যে ফারুক লোকটা খুব খারাপ, আল্লাহ জানে। বকুলের মাথাটা তো খারাপ হয়ে গেছে কিনা কে জানে। ভালোবাসার মানুষে আগে পরখ করে নাও, তুমি যতটা ভালোবাসো সে তোমার ততটা ভালোবাসে কিনা। যাইতেছি তো, আমি ভাবলাম যে আপনি চিন্তার মধ্যে থাকবেন তাই খবরটা দিলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যান।